হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। গোটা ভারত জুড়ে আলোড়ন, বাঙালি প্রধানমন্ত্রী চাই, একের পর এক টুইট ট্রেন্ডিং এ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, গোটা দেশ এবার চাইছে মমতা ব্যানার্জি। কেবলমাত্র পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশে ব্যাপক অবাঙালি সাপোর্ট পাচ্ছেন মমতা ব্যানার্জি। আবারও নতুন করে 2024 মুখ্যমন্ত্রী মমতার মুখের মাঝেই আবার আলাপন বন্দ্যোপাধ্যায়কে শোকজ করলো কেন্দ্র, তা নিয়ে বড় মুখ করে আবারও জবাব দেবেন আলাপন বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে শুভেন্দু অধিকারী মুখ খুললেন, আর তারই সাথে টুইট করে জানিয়ে দিলেন জগদীপ ধনখড়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল। তার সাথে সাথে দেশ জুড়ে আলোড়ন, গোটা চোখ এবার পশ্চিমবঙ্গের দিকে, ট্রেন্ডিং হেডলাইন উঠছে পশ্চিমবঙ্গে এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিরোনামে। আর তার মাঝে বিরাট বড় ঘোষণা, বাতিল হলো সিবিএসই বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিক আগেই বাতিল, এবার উচ্চ মাধ্যমিকও বাতিল করলো কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে এবার বাতিল হয়ে গেল উচ্চ মাধ্যমিক। তবে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক হবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আর এদিনই জানা যাবে কবে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক। এবার স্পষ্ট বার্তা বৈঠক করে জানিয়ে দেবেন বিস্তারিত তথ্য, কবে কোন কোন বিষয়ে পরীক্ষা হবে, কোন তারিখে পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিক, কারণ প্রথমেই হবে উচ্চ মাধ্যমিক, ঠিক তারপরেই হবে মাধ্যমিক। স্কুলে হবে নাকি অনেকটাই জানা যাচ্ছে, বাইরের স্কুল থেকে টিচার নিয়ে আসা হবে স্কুলে গার্ড দেওয়ার জন্য। আর অন্যদিকে বৈঠক করে একের পর এক সিদ্ধান্তের সমাধান করেছেন তারা, তো এদিন উঠে আসবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে বিরাট বড় তথ্য, তা সবার আগে জানিয়ে দেবো আমাদের চ্যানেলের মধ্যে। আর তার সাথেই সব থেকে বড় উদ্যোগ নিচ্ছে এবার সরকার, যেখানে 2 থেকে 1 মাসের মধ্যে খাতা দেখে রেজাল্ট প্রকাশ করা হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের, তার জন্য নতুন করে টিম তৈরি করছে সরকার। তার মাঝে আবার ঘূর্ণিঝড় যশের ক্ষতিপূরণ ব্যাংকে ঢুকবে টাকা, অন্যদিকে আবার শোকজ আলাপন বন্দ্যোপাধ্যায়, তিনি তারপরেই উপদেষ্টা হিসেবে মুখ্যমন্ত্রীর কাছেই থেকে গেলেন। এবার গোটা রাজ্য জয় জয়কার, অবাঙালি সাপোর্ট পাচ্ছেন মুখ্যমন্ত্রী, গোটা দেশে এবার বাংলা নিজের মেয়েকে চাই প্রধানমন্ত্রী হিসেবে, কি কারণ টুইটারে নতুন ট্রেন্ডিং হ্যাশট্যাগে বেঙ্গলি প্রাইম মিনিস্টার, অর্থাৎ বাঙালি মুখ্যমন্ত্রী। সেখানেই মূল কেন্দ্রীয় হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তারপরেই নতুন করে মুখ বাংলা। আর অন্যদিকে কমলো করোনার সংক্রমণ, ধীরে ধীরে করোনার গ্রাফ নিচের দিকে, যার ফলে কিছুটা স্বস্তির গোটা দেশবাসী, সব মিলিয়ে আবারও নতুন করে খবর। একদিক থেকে যখন সমস্ত ঝামেলা মিটে গিয়েছিল, এমনই সময় গর্জে উঠলেন শুভেন্দু অধিকারী, আলাপনের কড়া শাস্তি দাবি শুভেন্দু। এবার আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কড়া অবস্থান নিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নতুন করে মুখ, টুইটারে এবার পোস্ট করলেন মঙ্গলবার। তিনি লেখেন, ঘূর্ণিঝড় যশের পর্যালোচনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক এড়িয়ে যাওয়া কি মুখ্য সচিবের শোভা পায়? নিজের অহংবোধ এবং অনুশাসনহীন মুখ্য সচিবকে রক্ষা করতে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভাঙতে উদ্যত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই লিখলেন এবার টুইটারে। আর এর মাঝেই বললেন উনি মুখ্যমন্ত্রীর দপ্তর এবং সংবিধানকে অসম্মান করেছেন, তারপরেই তোলপাড় আবারও গোটা পশ্চিমবঙ্গ। আর অপরদিকে উঠে এলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে এবার বিরাট বড় খবর, বুধবার দিন ঘোষণা করবে সাংসদ ও পর্ষদ, যেখানে বুধবার দিন ঠিক বেলা 2টোয় পর্ষদ ও সাংসদ একই দিনে ঘোষণা করবে যতটা কম সম্ভব পরীক্ষা নেওয়া, নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরপরই কোন কোন বিষয়গুলি পরীক্ষা হবে, কোন কোন বিষয় পরীক্ষা হবে না, তা সমস্ত ধোঁয়াশার জট কেটে নতুন করে সিদ্ধান্ত উঠে আসবে বুধবার, চোখ রাখুন তার জন্য বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেল। এবার কি উঠে এলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কবে হবে, বিস্তারিত তারিখ জানিয়ে দেবো লেটেস্ট নিউজ। আর অপরদিকে ধীরে ধীরে কমছে করোনার গ্রাফ, অন্যদিকে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ, সব মিলিয়ে উঠে এলো আজকের বাছাই করা 20টি লেটেস্ট ট্রেন্ডিং নিউজ। তবে প্রথমে চোখ রাখবো সেরা হেডলাইন বা শিরোনাম, প্রথমে এক নজরে দেখে নেবো আজকের ট্রেন্ডিং হেডলাইনগুলি, তা আলোচনার পূর্বে একটি অনুরোধ, বর্তমানে আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন এক্ষুনি কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে ফেলুন, তাহলেই আপনার জেলাভিত্তিক গুরুত্বপূর্ণ ঘোষণা, নতুন আপডেট, তার সাথে করোনা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য, যশ ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণের টাকা কিভাবে ব্যাংকের অ্যাকাউন্টে কোন কোন জেলায় পৌঁছবে বিস্তারিত তথ্য জানতে এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখে নিন। আর যে জেলার কমেন্ট সব থেকে বেশি থাকবে সেই জেলা নিয়ে থাকবে একটি পার্টিকুলার তাজা ভিডিও, তাই আর এক মুহূর্ত দেরি না করে এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন। আর যারা এখনো সাবস্ক্রাইব করলেন না, ভিডিও স্ক্রিনের নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন সেখানে প্রেস করে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল অপশানে ক্লিক করে অল অপশানে ক্লিক করে দিন, এ ধরনের লেটেস্ট ট্রেন্ডিং নিউজ সবার আগে নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য, এবং চাকরি সংক্রান্ত তারই সাথে জেলাভিত্তিক গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট সবার প্রথমে নিয়ে আসবো বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল অপশানটি ক্লিক করে অল অপশানে ক্লিক করবেন। প্রথমেই চোখ রাখবো আজকের বাছাই করা ট্রেন্ডিং হেডলাইন ও জবরদস্ত খবরই, এই মুহূর্তে গোটা রাজ্য কাঁপানোর সব থেকে বড় জবরদস্ত খবর, বাতিল হলো ক্লাস 12-এর এক্সাম, এবার পড়ুয়াদের স্বার্থে তাদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে চলতি বছরের সিবি
সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিল কেন্দ্র। এদিন মঙ্গলবারই একটি বৈঠকে এমনই সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিবিএসইর দ্বাদশ পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। এই বৈঠকে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা 3 জুন সুপ্রিম কোর্টকে জানাবে কেন্দ্র। আর তারপরই কেন্দ্রের সিদ্ধান্ত খতিয়ে দেখে চূড়ান্ত রায় দেবে সুপ্রিম কোর্ট। আর অন্যদিকে আবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে বিরাট কাণ্ড ঘটল। প্রধানমন্ত্রী হচ্ছেন নাকি মমতা ব্যানার্জি, আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে সরগরম দিল্লি নবান্ন, আর তার মাঝে বিরাট বড় ট্রেন্ডিং টুইট হ্যাশট্যাগ বেঙ্গলি প্রাইম মিনিস্টার। তারপরে নতুন করে জল্পনা, যেখানে প্রধানমন্ত্রীকে বহু অবাঙালি রাজ্য সাপোর্ট করছে। এবার পশ্চিমবঙ্গের বাইরেও ব্যাপক সমর্থন পাচ্ছেন মমতা ব্যানার্জি, তাই এবার টুইটারে ট্রেন্ড হয়ে উঠল হ্যাশট্যাগে বেঙ্গল প্রাইম মিনিস্টার। আর তারপরে চমকে উঠে নড়ে চড়ে বসলো কেন্দ্র। আর তার মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশের বিরোধীদের নিয়ে একজোট হতে বললেন, যেখানে বলছেন একজোট হোক দেশ, যুদ্ধ ঘোষণা মমতার। এবার চাকরির শেষ দিনই মুখ্য সচিবকে দিল্লি তলবের যুক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দীর্ঘ চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে, তলবের নির্দেশকে অযৌক্তিক হিসেবে ব্যাখ্যা করার পর্বে পরিশীলিত ভাষায় 5 পাতার পত্রাঘাত করেছিলেন সোমবার সকালে, তবে অনুরোধ করেছিলেন সিদ্ধান্ত প্রত্যাহারের, সেই আর্জি গৃহীত হয়নি। এমনকি চিঠির জবাব পর্যন্ত দেয়া হয়নি, সৌজন্য কেন্দ্র সরকার দেখায়নি। তারপরেই উঠে এল মমতার নতুন করে প্রতিবাদ। একজোট সমস্ত রাজ্যের নেতানেত্রীদের, বিরোধী দলনেতাদের নিয়ে এবারে নতুন করে কেন্দ্রের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বেন মমতা ব্যানার্জি। আর অন্যদিকে আলাপন বন্দ্যোপাধ্যায় অবসর গ্রহণের পর নতুন করে মুখ্য সচিব হলেন হরেকৃষ্ণ দ্বিবেদী, যার ফলে গোটা রাজ্য আবারও তোলপাড়। আর এর মাঝেই মৌসুম ভবন আবহাওয়া দপ্তরের তরফ থেকে উঠে এলো একের পর এক আপডেট, যেখানে বলা হচ্ছে এবার গোটা দেশে বৃষ্টিপাত হবে স্বাভাবিক, উত্তর পূর্ব ভারতে কিছুটা কম, পূর্বাভাস মৌসুম ভবনের। যেখানে কিছুটা কম বৃষ্টি হবে অসম, বিহার, ঝাড়খণ্ড, বাংলার কিছু জেলায়, এমনই বলছে। সারা দেশে এবার মোটের উপরে বৃষ্টিপাত হবে স্বাভাবিক, কিন্তু বাদ পড়বে উত্তর পূর্ব ভারত, বৃষ্টির স্বাভাবিক থেকে কিছুটা কম বৃষ্টিপাত বলে জানাচ্ছে অসম, বিহার, ঝাড়খণ্ড ও বাংলার কিছু জেলায়, এমনই পূর্বাভাস দিল এবার মৌসুম ভবন। যেখানে কৃষি নির্ভর ভারতে মৌসুমী বায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আগামী 4 মাসের বর্ষাকালে বৃষ্টিপাতে দেশের অর্থনৈতিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত এবার দেশে যখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অর্থনীতির প্রভাব ফেলেছে, সেক্ষেত্রে দেশের মৌসুমি বৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তা নিয়ে উঠে এলো এমনই আপডেট, যেখানে বেশ কিছু এলাকায় এবার বৃষ্টি অনেকটাই স্বাভাবিকের থেকে কম হবে, তাতে কৃষি কাজে ব্যাপক আকারে প্রভাব পড়তে পারে। তবে তার মাঝে সব থেকে বড় সুখবর, 42 দিন পর রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ হঠাৎ করে কমলো 10,000-এর নিচে, আবারও বিরাট বড় সুখবর। স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুসারে জানা যাচ্ছে গত 24 ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছে গোটা পশ্চিমবঙ্গে 9,424 জন, তবে মৃত্যু হয়েছে 137 জন, সুস্থ হয়ে উঠেছেন ইতিমধ্যে 17,722 জন। সব মিলিয়ে আবারও কমছে করোনার গ্রাফ, আবারও সাধারণ মানুষ জনজীবন ফিরছে শান্তিতে। হঠাৎ করে লকডাউন উঠবে একদিন, আবারও সাধারণ মানুষ ফিরবে সেই ছন্দে। আর অন্যদিকে নবান্নের তরফ থেকে জারি করা হলো নতুন করে নির্দেশিকা, যেখানে করোনা আবহে রাজ্যের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের ডিউটি নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করলো এবার স্বাস্থ্য দপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে দিনের বেলার শিফটে 8 ঘন্টার বেশি কাজ করা চলবে না, 6-7 ঘন্টা হবে রাতের শিফটে, আর এর মধ্যে 1 ঘন্টা করে থাকবে দায়িত্ব বদলের জন্য। সপ্তাহে 2-3 দিন ছুটি নিশ্চিত করতে হবে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মীরা যাতে সঠিকভাবে কাজ করতে পারে তারই নিশ্চিত করতে স্বাস্থ্য দপ্তরের এমনই পদক্ষেপ। আর তার মাঝে উঠে এলো রাজ্যের গরিব, মধ্যবিত্ত, অসহায়, খেটে খাওয়া মানুষদের জন্য একের পর এক বিরাট বড় খবর। এবার দুয়ারে ত্রাণ চালু, ক্ষতিগ্রস্ত এলাকায় সমীক্ষা। ঘূর্ণিঝড় জসের ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারি ক্ষতিপূরণ দেওয়ার জন্য দুয়ারে ত্রাণ কর্মসূচি ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যেখানে আমফানের ক্ষতিপূরণ নিয়ে ভুরি ভুরি দুর্নীতি চোখে পড়েছে, তারপরে নতুন করে কড়া পদক্ষেপ দুয়ারে ত্রাণ, সেখানেই পরিস্থিতি বিবেচনা করে সঠিকভাবে কাদের ক্ষতি হয়েছে তাদেরকেই দেওয়া হবে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা, এমনই ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার। এবার দুর্নীতি রুখতে অভিনব পদক্ষেপ। আর এবার কোন জেলায় প্রথমে হবে দুয়ারে ত্রাণ, কোথায় পৌঁছবে, যেখানে কোন স্কুলে হবে, বিস্তারিত খবর জানাবো স্টেপ বাই স্টেপ। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার জেলার নামটা লিখে ফেলুন, তাহলে আপনার জেলাভিত্তিক একটি খবর নিয়ে আসবো, যেখানে কেবলমাত্র দুয়ারে ত্রাণ কিভাবে আবেদন করবেন, কিভাবে জমা করবেন বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব। আর তার সাথে চোখ রাখবো সব থেকে বড় খবরে, এবার ভ্যাকসিন অন হুইল, বিরাট বড় পদক্ষেপ কলকাতায়। এবার নতুন উদ্যোগ নিল কেএমসি, যেখানে করোনার দ্বিতীয় ঢেউ কিছুটা লাগাম পরানো গিয়েছে, এবার আগামী বছরের শুরুতেই করোনার সংক্রমণের তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে বিশেষজ্ঞরা। তাই আগে থেকেই কলকাতা শহরের সমস্ত বাসিন্দাদের করোনার টিকা দিতে বদ্ধপরিকর হলো পুরসভা। আর ঠিক
সেই লক্ষ্যেই নতুন এক পরিষেবা আনছে তারা, ভ্যাকসিন অন হুইল। 3 জুন থেকেই শহরে শুরু হচ্ছে ভ্যাকসিন অন হুইল পরিষেবা। কি থাকছে এই পরিষেবায়? যেখানে কলকাতাবাসীরা টিকাকরণ প্রক্রিয়া সরলীকরণ করতে একাধিক পদক্ষেপ করেছে এই পৌরসভা। কিন্তু বহু ক্ষেত্রে দোকানি, হকার বা ব্যবসায়ীরা টিকা কেন্দ্রে পৌঁছতে পারছেন না বলেই ব্যবসা ছেড়ে কিভাবে যাব, অথচ তাদেরই টিকাকরণের সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ দিনভর কর্মসূত্রে বহু মানুষের সংস্পর্শে আসেন তারাই, তাই এবার তাদের কাছেই পৌঁছে যাবে ভ্যাকসিন। যা বিরাট বড় উদ্যোগী বলা চলে, যেখানে 10 জন করে ব্যবসায়ী, হকার বা দোকানদার কিংবা দিনমজুররা টিকা দিতে পারবেন। টিকা নেওয়ার পরই তাদের ছেড়ে দেওয়া হবে না, এমনকি নিয়ম মেনে সেই বাসে 1 ঘন্টা অপেক্ষা করতে হবে তাদের। কেউ টিকা নেওয়ার পর অসুস্থ হয়ে পড়লে তাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করবেন ওই চিকিৎসকরাই। তো ফ্রেন্ডস, বিস্তারিত এবারে জানিয়ে দেবো পশ্চিমবঙ্গের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কবে হবে তা নিয়ে লেটেস্ট খবর সরাসরি আপনাদেরকে নিয়ে আসবো। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন। আর তার সাথে কোনো প্রশ্ন থাকলে এক্ষুনি কমেন্টে উপস্থাপন করুন। আর এর মাঝে আরো এক বড় খবর, প্রার্থী ঘোষণা করলো তৃণমূল। খড়দা বিধানসভার কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হতে চলেছেন শবনদেব চট্টোপাধ্যায়। এবার তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে এই সিদ্ধান্ত গত 21 মে। ভবানীপুর কেন্দ্রের বিধানসভা পদ থেকে ইস্তফা দেন শবনদেব। এরপরে উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে প্রার্থী হতে চলেছেন মমতা ব্যানার্জি। উল্লেখ্য, ভোটের ফল ঘোষণার আগেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় খড়দা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী কাজল সিনহা। আর সেখানেই প্রার্থী হচ্ছেন তৃণমূলের শবনদেব চট্টোপাধ্যায়। তার মাঝেই পাবজি প্রেমীদের জন্য থাকছে আরও একটি বড় খবর, প্রি রেজিস্ট্রেশনে মিলবে এবার উপহার। প্রি রেজিস্ট্রেশন করলে গ্রাহকদের উপহার পাঠিয়ে দেবে সংস্থা, এমনই নতুন একটা আপডেট। তার সাথে থাকছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর, যা জানতে ভিডিওর শেষ স্ক্রিনে যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ভিডিওতে ক্লিক করে যাবতীয় লেটেস্ট ট্রেন্ডিং নিউজ এখনই দেখে নিন। আর তারই সাথে ভিডিওটি ফেসবুক, হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন এবং সঠিক তথ্য সবার আগে পৌঁছে দিন, এবং করোনা সম্পর্কে সকলকে সচেতন করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করুন।